আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে সকালে ঘুম থেকে উঠে প্রথমে আপনাদের বাইরের পরিবেশ দেখাচ্ছি। আজকে কিন্তু হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, তো আজকে বাসার কাজগুলো আমাকে করতে হবে, কারণ মামনি আজকে ব্যাংকে যাবে, তাই বাসার কাজগুলো আমি করব। আর সকালের নাস্তা মামনি তৈরি করে রেখেছে, সে নাস্তা আগে করে নিয়েছি, এখন যাব বাকি সব কাজ করে নেওয়ার জন্য। আজকে দুপুরের রান্নাটা আমি করব, আপনাদের সাথে শেয়ার করছি। সব ঘরের আজকে এই অবস্থায়, এগুলো ঘর সব এখন আমাকে ক্লিন করে নিতে হবে। তো ভাবছি আগে রান্নার কিছু কাজ এগিয়ে নিব, তারপর আসলে ক্লিন করব। আর এই যে ডাইনিংয়ের এই অবস্থা, এগুলো সব ক্লিন করতে হবে। আর এখানে ভাতের চাল ধুয়ে নিয়ে এসেছি, এটা এখন তুলে দিব। আর আসলে আজকে অনেক কাজই কিন্তু পড়ে গিয়েছে। আর এই যে রান্নাঘরের এই অবস্থা, রান্নাঘর আজকে ভাবছি ক্লিন করব, কারণ এগুলো অনেক দিন থেকে ক্লিন করা হয়নি, তাই ভাবছি এগুলো একটু গুছিয়ে নেবো, তারপর আসলে রান্না উঠিয়ে দেবো। এখন এসে রাইস কুকারে প্রথমে ভাত উঠিয়ে দিতে হবে, তারপরে বাকি সব কাজ করে নিব। আর এ ঘরের অবস্থা ঠিক একই, এসব সবই এখন অগুছালো, এগুলো সবই এখন গুছাতে হবে। আর এখানে মামনি কিন্তু কাঁথা সেলাই করতে করতে রেখে দিয়েছে, এগুলো সব ঠিকঠাক করবে, এগুলো সব গুছাতে হবে, এগুলোও কিন্তু ক্লিন করে নিতে হবে, এগুলোও সব এলোমেলো। আসলে বলতে গেলে আজকে পুরো বাড়ি কিন্তু এলোমেলো, এগুলো সবই ক্লিন করে নিব। আর এই যে পাশের সব থালা বাটি নিয়ে এসে রেখেছি, এগুলো সব পরিষ্কার করে নিব। আর এগুলো সব আসলে ক্লিন করে নিতে হবে, আজকে অনেক কাজ। আর মামনি আজকে ব্যাংকে গিয়েছে, তো আমাকে সব কাজ করে নিতে হবে। তো আমি প্রথমে রান্নাঘরটা আসলে ক্লিন করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি কী ক্লিন করেছি। এই যে রান্নাঘর আমার ক্লিন করা হয়ে গেছে, আজকে সামান্য ক্লিন করেছি, চুলা সব পরিষ্কার করেছি, আর সাইডে যেসব নোংরা ছিল ওই সব ফেলে দিয়েছি, আজকে মোটামুটি ক্লিন করলাম। আর এদিকে ভাত কিন্তু আমি বসিয়ে দিয়েছি, ভাত হয়ে যাবে, এখন শুধু ওয়েট করছি যেন ভাত হয়ে যায়, কারণ এখানে বিদ্যুতের কোনো ঠিক ঠিকানা নেই, কখন যে কারেন্ট চলে যাচ্ছে। আর এই যে এপাশের ঘরও কিন্তু গুছিয়ে নিয়েছি, সবগুলো ঘরটার গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নেওয়ার পরে আমি রান্না বসিয়ে দিব। তো সবগুলো আমার গুছানো শেষ, আর আমি এখন সবগুলোর মেঝে ঝেড়েও দিয়েছি ঘরের, এই যে এগুলো সবই কিন্তু ক্লিন করা হয়ে গিয়েছে। আর বাসায় যেহেতু আফরাও ছোটো আবার শ্রাবণও ছোটো, ওরা দুজনে কিন্তু ভালো এলোমেলো করে, এই ঘরটাও গুছিয়ে নিয়েছি। আসলে আমি যা পেরেছি একা একা তাই করেছি, আর এখানে মামনির কাঁথাটা রেখে দিয়েছি, কারণ মামনি এসে আবার সেলাই করবে। আর এই যে পাশে আমি রান্না করার জন্য সব কিছু রেখে দিয়েছি, এখানে আলু সিদ্ধ করে ছিলিয়ে নিয়েছি, মাছ ধুয়ে রেখেছি, পেঁয়াজ আর রসুনও রেডি করে নিয়েছি, পাশে দাদি ছিল উনি এসে আমাকে হেল্প করেছিলেন। আর এখানে কড়াইও মেজে রেখেছি, চুলাও কিন্তু ক্লিন করে নিয়েছি, এখন রান্না বসিয়ে দিব। এবার আসার পরে আমি ফার্স্ট আজকেই কিন্তু রান্না করছি, এর আগে শুধুমাত্র পুডিং আর সেমাই রান্না করেছিলাম, আর আফরার খাবারটাই শুধু রান্না করি, আজকে সবার জন্যই রান্না করব। তো আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এবারের মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়েছি, এটাও ভালোভাবে একটু ভেজে নিব, তারপরে বাদ বাকি যেভাবে আসলে সবাই রান্না করে সেভাবে রান্না করব। এর আগেও আমি এই তরকারিটা রান্না করেছি, তাই আজকে আর নতুন করে দেখানোর কিছু নেই। তো আজকে বলতে পারেন যে এবারে আমার শ্বশুরবাড়ির আসার ফার্স্ট রান্না, তো এখন আল্লাহ জানে কেমন হয়, আশা করি যেন ভালো হয়। আর এখানে আজকে আমি আসলে একা একাই সব ভিডিও করছিলাম, কারণ আমার কোনো হেল্পিং হ্যান্ড আজকে ছিল না, তো আসলে এই জন্য নড়াচড়াও কিন্তু বেশি হচ্ছিলো। আর এখানে আমি আসলে মোবাইল স্ট্যান্ডটাও নিয়ে আসিনি, এসব নিয়ে আসার ঝামেলা, তাই আসলে নিয়ে আসিনি। তো পেঁয়াজ একটু ভেজে নেব, এই যে পেঁয়াজ ভেজে এখানে সব মশলা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এখন মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। এর আগেও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে মশলা কিন্তু যত ভালো কষানো যায় তরকারি কিন্তু ততই ভালো হয়, তো আজকেও ঠিক তাই আমি মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এখানে মাছ দিয়ে একটু কষিয়ে নেব, কষিয়ে নেওয়ার পরে আলু মাছ উঠিয়ে নিতে হবে, তারপরে আলু দিব। তো এই যে বাকি সব করে নিয়েছি, এখানে সব কষানো হয়ে গিয়েছে, তো এখন পানি দিয়েছি। আর এই যে মামনি আসার সময় বাজার করে নিয়ে এসেছিলেন, তো সেগুলো আসলে শেয়ার করছি। এই যে লবণ নিয়ে এসেছেন, ভীম আটা ডিম শুকনা মরিচ নিয়ে এসেছে, আসলে এগুলো লাগতো, তো সে কারণেই নিয়ে আসা। তো আসলে সব কিছু এখন
আমাদেরকেই করতে হচ্ছে, কারণ মামার যেহেতু অফিস আছে। আর বাজার করার জন্য আফরার আব্বু গিয়েছিল, কিন্তু এখন যেহেতু মামনিও আসার সময় রাস্তায় ছিল, তাই আসলে মামনিকেও সাথে নিয়ে চলে এসেছে। তো এই যে এখন আজকে কিছু শপিং করা হয়েছে, এগুলো হচ্ছে মশারি। আসলে আমার ছোট চাচি আম্মার জন্য সব মশারি কেনা হয়েছে, উনি আমাকে নিয়ে যেতে বলেছেন, সে কারণে আসলে মামনি আজকে নিয়ে এসেছে। এই মশারিগুলো এর আগেও কিন্তু আমরা কিনেছিলাম, এই মশারিগুলো ভালো। আর এখানে বেডশিট আছে, সেদিন আমরা বেডশিট বানাতে দিয়ে এসেছিলাম, সেগুলো আজকে নিয়ে আসা হয়েছে। আর আফরা মরিয়মের বালিশের কভারও আছে এর ভিতরে, এগুলো আর আজকে দেখাচ্ছি না, পরে সময় পেলে পুরোটাই আসলে দেখিয়ে নিব। আসলে এই সময় আফরা ঘুমাচ্ছিল, সে কারণে আসলে আমি ওকে ডিস্টার্ব করতে চাচ্ছিলাম না, সে কারণেই। আর এ ফাঁকে আফরার আব্বু ঘর মুছে নিচ্ছে, তো ও চলে এসেছে ঘর মোছার জন্য। তো আমি আসলে এদিকে এমন অবস্থা, কারেন্ট যখন তখন কিন্তু চলে যাচ্ছে, সে কারণে যখন সময় পাওয়া যাচ্ছে তখন কিন্তু কাজ করে না হচ্ছে। এই যে আফরার আব্বু এখন কিন্তু ঘর মুছে নিচ্ছে, আর ও কিন্তু আমাকে ভালোই সাহায্য করে, আর আমাকে কেন সবাইকে কিন্তু ভালোই সাহায্য করে। আর আমরা কিন্তু সবাই বাসার সবাই মিলেই কাজ করি, একজনের ওপর কিন্তু সব কিছু চাপিয়ে দিই না, এতে করে সবারই কিন্তু একটু আরাম করা হয়। কারণ একের ওপর যদি সব কিছু চাপিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তার সমস্যা হয়ে যাবে। এ কারণে এই যে এখন ঘর মুছে নেবে, কারণ এখন বিদ্যুৎ আছে, তাহলে ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে। আর এখন যেহেতু অনেক বৃষ্টিও হচ্ছে, ফ্যানের বাতাসে শুকিয়ে না নিলে কিন্তু কেমন ভাব হয়ে থাকে। আর এটা যেহেতু একতলা বাসা, সেহেতু আরও বেশি সমস্যা হয়। আর এখন বিকালবেলা আমরা চলে এসেছি ছাদে, আফরাকে আসলে খাওয়াতে হবে, সে কারণে ছাদে নিয়ে এসেছি। ও ছাদে আসলে একটু বাইরের পরিবেশ দেখবে আর খাবে। আর আজকে নিচে নিয়ে যাচ্ছি না, কারণ নিচে নিয়ে গেলে একটু গাড়ি ঘোড়া আসে, সেহেতু ওকে আসলে কন্ট্রোল করা যায় না, সে কারণে। তো এখন কিন্তু চাঁদও দেখা যাচ্ছিলো, আর আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি, উপরে মেঘ মেঘ করছে, সে কারণে কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না সব কিছু। তবুও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম, কারণ আমার দেখতে ভালো লাগছিলো, আর আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, সে কারণে। আসলে বিকালবেলা এখানে বারান্দায় এসে খুব ভালো লাগছিলো। আর এই তো আফরা, ও ঘোরাঘুরি করছে, আর এই যে দেখুন এখানে কিন্তু চাঁদ দেখা যাচ্ছে। আপনারা ভালোভাবে বুঝতে পারছেন কি না আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করেছি একটু দেখানোর। আর আকাশের কালারটা খুব ভালো ছিল, একটু মেঘমেঘ করেছে, সে কারণে দেখতে আরও ভালো লাগছে। আর এখানে কাপড় কিছু শুকিয়ে গিয়েছে, আর কিছু এখনও শুকাতে হবে, তো যাওয়ার সময় এগুলো নিয়ে যাবো। আর এখানে দেখুন এখানে কিন্তু ফুল ফুটেছে, ফুলগুলো দেখতে খুব ভালো লাগছিলো। এটা সন্ধ্যাবেলায় ফুটে, এটাও সম্ভবত সন্ধ্যা মালতী ফুল, তো আমি আসলে শিওর জানি না যে এটা আসলে কোন ফুল। তো এখানে কিন্তু আমার কাছে ভালোই লাগছিলো, আর গ্রামের পরিবেশ কিন্তু সবার কাছে ভালো লাগে, অনেক সবুজ। আর এর আগেও আপনাদের সাথে আমি শেয়ার করেছি যে এখানের পরিবেশটা আমার কাছে ভালো লাগে। তো এখন আসলে সে সবই দেখছি, আর আফরাকে খাওয়াচ্ছি, আফরাও ঘোরাঘুরি করছে ছাদে। আর এই যে দেখুন এখন কিন্তু চাঁদ আরও বেশি ভালো করে বোঝা যাচ্ছে, কারণ ওখানে একদম ফ্রেশ হয়ে আছে। এপাশে মেঘ করেছে, আর ওপাশে কিন্তু একদম নীল আকাশ দেখা যাচ্ছে। আর এপাশের এই ভিউটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ ওখানে অনেকগুলো নারিকেলের গাছ আছে একটা পুকুরের চারিধার দিয়ে, এই কারণে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর চাঁদ দেখতে কিন্তু অনেক ভালো লাগছিলো, চাঁদ এখন অর্ধেক দেখা যাচ্ছে। তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে, নিচে চলে যেতে হবে। আর এটা হচ্ছে রাতের বেলা, এ সময় আসলে রাতও না সন্ধ্যার সময় আফরাকে শাড়ি পরিয়ে দিয়েছি। আপনাদেরকে দেখিয়েছিলাম যে আফরার জন্য একটা শাড়ি কেনা হয়েছে, সেই শাড়িটা কিন্তু আফরা পরেছে, পরে ও এসে এমন করছিল, তা ভালো আপনাদেরকে একটু দেখাই। আর ওকে শাড়ি পরে মার্শাল্লাহ অনেক ভালো লাগছিলো, আপনারা আমার বাচ্চার জন্য কিন্তু দোয়া করবেন। আর ওকে শাড়ি পরিয়ে দিলে ও খুব এনজয় করে, আর মাথায় কাপড় দিয়ে থাকতেও কিন্তু খুব পছন্দ করে। আর আমি ভেবেছিলাম যে শাড়িটা আসলে ও পরবে কি না, তো এর আগেও আপনারা দেখেছিলেন যে ও আসলে কিন্তু ওড়না দিয়ে কিন্তু ভালোই শাড়ি পরে থাকে, তো ও মাশাআল্লাহ এই শাড়িটাও কিন্তু ভালোই পরে আছে। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই। আর এ সময় আফরা দাদু ওষুধ খাচ্ছিলো, ওই ওষুধের কাগজটাও নিয়ে নিয়েছে, আর ও শাড়ি পরে কিন্তু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আসলে ওকে দেখতে অনেক ভালো লাগছিলো আমার কাছে, আর আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার ব্লগের নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর
আসলে আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো এ কারণেই। আর আসলে আমি যা করি তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, আহামরি কোনো কিছুই কিন্তু আমি শেয়ার করতে পারি না। আসলে আমরা যা আমি তাই শেয়ার করি, অতিরিক্ত দেখানোর আসলে কিছুই নেই সে কারণে। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।